আরেকটা কন্ডাক্টর, তারপর হচ্ছে ড্রয়িং রুলার, ড্রয়িং প্রেসিং রুলার, তারপর হচ্ছে ইয়ান ডিটেক্টর। এখানকার অটোস্টো মোশন, এখানে অটোস্টো মোশনের একটু ডিফারেন্স, ওখানে ডে ডুয়েটের মাধ্যমে এটা কাজ করতো, আর এখানে স্প্রিং লোডেড, এখানে স্প্রিং লোডেড। এই যে ভার্টিক্যাল লিভারের সাথে একটা এই হরিজন্টাল লিভার, হরিজন্টাল লিভার স্লট করা, ঠিক আছে। আর এই যে এখানে স্প্রিং করা, স্প্রিং রুলার সাথে যে স্প্রিং, এই যে স্প্রিং, কারণ এই স্প্রিংয়ের কাজ হচ্ছে কি, যে সবসময় এর নিচে দিয়ে চাপ দেবে। যখন আমরা এই আর্ম প্রেশারটা উপরে উঠাই দেবো ম্যানুয়ালি, তখন চাপ দিয়ে রাখবে, কিন্তু স্লটটা আটকে পড়বে, এখানে আটকে পড়লে সে নিচে আসতে পারবে না কোনো কারণ। যে ইয়ান ব্রেক করে, ব্রেক করার পরে ইয়ান ডিটেক্টরটা কী করবে, তার স্বাভাবিক পর্যায়ে চলে আসলে ইয়ান ডিটেক্টরের সাথে যে এই যে ড্রয়িং প্রেসিং রুলারের পিন আছে, ড্রয়িং প্রেসিং রুলারের সাথে যে পিন আছে, পিনটা এই ভার্টিক্যাল লিভারের সাথে আটকে পড়বে। আটকে পড়লে এই পিনের টানে এই স্লটটা উপরে উঠে যাবে, ওটা উঠে গেলে কি এই হরিজন্টাল লিভারের যে স্লটটা, ওটা স্লটটা ফ্রি হয়ে গেল, স্লটটা ফ্রি হয়ে গেলে ওই স্প্রিংটা সবসময় নিচে নিয়ে চাপি যায়, ফ্রি হয়ে গেলে তো নিচে নেমে আসবে না, নিচে নেমে আসলো, নিচে নেমে আসে রিটেন প্রেসিং রুলারটা ডিসকন্টাক্ট হয়ে গেলো, রিটেন রুলার থেকে ফিট বন্ধ, ডেলিভারি বন্ধ, ঠিক আছে। তারপরে এই গেলো অটো স্টোমোশন, তার হচ্ছে ফায়ার, এই ওইটা ছিল লেগ টাইপ ফ্লায়ার, তাই না? আর এখানে হচ্ছে বেক স্টার ফ্লায়ার, BEXTER বেক স্টার ফ্লায়ার, বেক স্টার থেকে বেক স্টার, ঠিক আছে। তারপরে ফ্লায়ারের পরে হচ্ছে ববিন, ববিন হচ্ছে ববিন হোল্ডার, তারপরে হচ্ছে স্পিন্ডেল, স্পিন্ডেল রেল, ওই ববিন ওইটা ছিল 20টা ববিন, 20টা ফ্লায়ার, আর এখানে হচ্ছে 8টা ফ্লায়ার, ওই মেশিনের ক্যাপাসিটি 20টা ফ্লায়ার, এই মেশিনের ক্যাপাসিটি 8টা ফ্লায়ার, ফ্লায়ার, ঠিক আছে। এখন আমরা কী করি, কোনো সমস্যা নিয়ে জিজ্ঞেস করি, মানে কম বানাই না, কম চেষ্টা করছি, তুই গায়ে পড়ে গেছিস একবার, সালা বানায় সালা বরস তুই গায়ে না কি, আরে তুমি পায়জামাতে ইয়া ঢুকেছো, কোনো দিন সুতা ঢুকেছো, হাত দিয়ে ঢুকাই দিবা জবাবের ফ্লাইট
চকু ধুলো উঠলো আরে নষ্ট হয় না, মেশিনের প্রবলেম আছে।